তাহলে কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি? বলেন রাজি আছি। একটা ঘটনা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই, কষ্ট হবে? গত বছর আমার মাহফিল ছিল ভারতে, আমার সাথে আমার বুরহান ভাই গিয়েছে। এই মাহফিলে তার অনেক অবদান আছে, মাহফিলের অনুমতি নেওয়ার ক্ষেত্রে। আল্লাহ যেন আমার এই ভাইটারে কবুল করে, বলি আমি। গত বছর আমার সাথে ইন্ডিয়া সফরে ছিল, ইন্ডিয়ার সফরে গিয়ে আমরা তো হতবাক, এমন এক বৌদ্ধ পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ যিনি এশিয়া মহাদেশের পাঁচজন বৌদ্ধ পণ্ডিতের একজন। দাম কম না বেশি? তাদের কাছে দাম কম না বেশি? মানে বৌদ্ধ পাঁচজন পণ্ডিতের একজন, তার সঙ্গে দেখা হলো আমাদের। আমি অবাক লোকটার চেহারার দিকে তাকায়া দেখি এখন আর বৌদ্ধদের ড্রেস তার গায়ে নাই, মুসলমানের ড্রেস তার গায়ের ভিতরে পরায় দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। অবাক হয়ে গেলাম, তার একটা বই কিনে, ওই বইটার নাম এক খোদা ইনসান বন গিয়া, একজন খোদা মানুষ হয়ে গেছে। অবাক হয়ে গেলাম শিরোনাম দেখে, খোদা কি করে মানুষ হয়, খোদা আবার মানুষ হয় কেমনে? আমি যখন তার বইটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়লাম, উনি লিখেছে ওই বইয়ের ভিতরে 15 বছর তিনি বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করেছেন, 200 গ্রাম করে খাদ্য গ্রহণ করেছে, এই 200 গ্রাম করে 15 বছর ধরে খানা খেতে খেতে 27 কেজি মাত্র ওজন হয়ে গেছে। কত কেজি সবাই কন, কত কেজি? 27 কেজি ওজন, 200 গ্রাম করে খানা খায়, 27 কেজি ওজন নিয়ে। তাকে বলা হলো তোমাকে এখন স্বামীজি উপাধি দেওয়া হবে, মানে বড় পণ্ডিত উপাধি দেওয়া হবে, স্বামীজি উপাধি পাবা, এজন্য তোমাকে তিব্বতে যাওয়া লাগবে। তিনি তিব্বতে গেলেন স্বামীজি উপাধি আনতে, গিয়ে দেখে যার কাছ থেকে উপাধি নিবে তার ওজন 92 কেজি। তিনি চিন্তা করলেন 15 বছর ধরে না খায়া না খায়া শুকায় গেলাম, আর যার কাছ থেকে উপাধি নিতে আসছি সে বৌদ্ধদের পণ্ডিত হইয়া তার ওজন 92 কেজি হয় কেন? এবার স্বামীজি উপাধি দেওয়ার আগে বলল তোমার এখন মদ খাইতে হবে। উনি বলল জীবনে তো গৌতম বৌদ্ধ মদ খায় নাই। গৌতম বৌদ্ধ বলেছে বুদ্ধং শরণং গচ্ছামি সংযম শরণং গচ্ছামি, বলছে মদ থেকে দূরে থাকো। তো এখন আমি মদ খাই কেমনে? কয় মদ না খাইলে তোমার স্বামীজি উপাধি দেওয়া হবে না, মদ খাও। মদ যখন 200 গ্রাম করে খানা খাইতো যেই লোক সারা দিনে, ওই লোক মদ খাওয়ার পরে ঠিক থাকবে না, উল্টায় পড়ে যাবে। ওই লোক উল্টায় পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। সেন্স ফিরার পরে তাকে এবার স্বামীজি উপাধি দিয়ে যখন ভারতে পাঠিয়ে দিছে, এখন তো বিরাট ডিগ্রি নামের আগে স্বামী আনন্দজি, এই স্বামী আনন্দজি উপাধি নিয়ে এবার এক একজনের আশীর্বাদ করে দেয়। আশীর্বাদ মানে হচ্ছে পাটাকে মাথার মধ্যে ঠেকাই দিয়ে কয় যা তোর আর কোনো অসুবিধা নাই। হাদিয়া মূল্য 1,20,000 রুপি। এখন এইরকম লাঠি খেতে এসে একজন 1,20,000 রুপি দিয়ে বলল স্বামীজি আমি কত বছর বাঁচব? কয় তুই 90 বছর বাঁচবি। দেখা গেল এর 6 দিনের মাথায় লোকটা মারা গেছে। এবার স্বামী আনন্দজি চিন্তা করলেন হায় হায়, 9 দিনও যদি বাঁচত তাইলে চিন্তা করতাম, কিছু তো সত্যি হয়েছে। সবাই এসে ধরলো স্বামীজি আপনি একটু বলেন, বলছিলেন 90 বছর বাঁচবে, 90 দিনও তো বাঁচে নাই, 9 দিনও বাঁচে নাই, 6 দিনের মাথায় মারা গেল লোকটা। স্বামী আনন্দজি বলতেছে পুনর্জন্মে যখন আবার পৃথিবীতে আসবে তখন বাকিটা পুরা করেই মারা যাবে। এবার স্বামী আনন্দজির কাছে আরেকজন আশীর্বাদ নিতে আসছে 1,20,000 রুপি দিয়া, পা দিয়ে মাথার ভিতরে লাথি মেরে দিবে, এই আশীর্বাদ নিতে এসেছে। আশীর্বাদ নেওয়ার সময় তাকে বলা হলো আশীর্বাদ নিবা, ঠিক আছে নেও, কিছু জানার আছে? কয় স্বামীজি জানার আছে, আমার তো 60 বছর হয়ে গেছে, একটু বলেন তো বাচ্চা কাচ্চা কয়জন? কয় বাচ্চা কাচ্চা তো 6 জন। কয় বয়স তো হয়েছে 60, কিন্তু পাইছি তো 3 জন, বাকি 3 জন কই? কয় বাকি 3 জন পুনর্জন্মে যখন আবার আসবা তখন পুরা কইরা তারপরে দুনিয়া থেকে যাবা। এবার লোকটার ভিতরে বোধোদয় হলো, সারা জীবন তো মানুষ ঠকালাম, 1,20,000 রুপি করে নেই। জাপানের সরকার তার জন্য এমন ব্যবস্থা করে দিয়েছে গ্রিন কার্ড, যে কোনো সময় গেলে বিমানবন্দরে তার জন্য বিমান 10 মিনিট লেট করবে। এত বড় সুযোগ দেওয়ার পরেও লোকটা চিন্তা করলো
আমাদের সবচেয়ে বড় দুশ্মনকে খুঁজে বের করতে হবে। খুঁজা দেখে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে মুসলমানরা। কারা? সবাই বলেন কারা? স্বামী আনন্দজি সিদ্ধান্ত নিল, এত ধর্ম থাকতে, এত মানুষ থাকতে মুসলমানরা কেন আমাদের দুশ্মন? মুসলমানের কাছে কি এমন আছে? এবার দেখে মুসলমানের কাছে এমন এক অস্ত্র, এমন এক বিষয়, এমন এক বিশাল সম্পদ, এমন এক জলজল ভাস্বর অথেন্টিক কিতাব রয়েছে যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য। এই একটা কিতাবই মুসলমানদের জন্য যথেষ্ট, বলেন আল্লাহু আকবার। এবার মুসলমানদের কিতাব পেয়ে গেল, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছয় মাস লাগে কোরআন কারীমের সূরা গুলার অর্থগুলা সে লোকটা পড়ল। লোকটা কি মুসলমান না বৌদ্ধ? খালি বৌদ্ধ না, বৌদ্ধদের পণ্ডিত। একবার যখন অনুবাদ পড়া হয়ে গেছে, লোকটার ভিতরে চিন্তার উদ্রেক হলো যে কেমন গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে মহাকাশ সম্পর্কে এত তথ্য দেওয়া, যে গ্রন্থের ভিতরে তারকারাজি নিয়ে তথ্য দেওয়া, কিয়ামত নিয়ে তথ্য দেওয়া, সমুদ্রের অতল গহ্বরে কি আছে তা নিয়ে তথ্য দেওয়া, এটা সাধারণ কোনো কিতাব হতে পারে না। এই কিতাবটা কার? এবার স্বামী আনন্দজি আরেকবার কোরআন কারীম পড়ল। দ্বিতীয়বার যখন অনুবাদ পড়া শেষ, উনি সিদ্ধান্ত নিল আমার রঙিন দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দি, আখেরাতের জীবনকে গোছানোর জন্য কালেমা পড়ে আমাকে মুসলমান হয়ে যেতে হবে। এবার লোকটা কালেমা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেল। স্বামী আনন্দজি নাম চয়েস করল মুহিব্বুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসায় ইসলামের দিকে এসেছি, আল্লাহকে পাওয়ার জন্য ইসলামের দিকে এসেছি। যারা আজকের মাহফিলে এসেছেন কষ্ট করে আল্লাহকে পাওয়ার জন্য কোরআন কারীমের দিকে আসে, কোরআনের মাহফিলে এসেছেন কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআনের দাওয়াতের বিরোধিতা করবেন না, কোরআনের দাওয়াত দেওয়ার পথকে আপনি উন্মুক্ত করে দেন, জান্নাতের দুয়ার আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবে, ঠিক না বেঠি? স্বামী আনন্দজি এবার চিন্তা করলেন আর দেরি নাই, ঘোষণা করে দিলেন আমি মুসলমান হব। ওনার একটা চোখের ওপরে আঘাত করে চোখটা নষ্ট করে দিয়েছে, এখন এখানে একটা পাথর বসানো, গোটা শরীরের ভিতরে পানি ঢেলে দিয়ে গরম পানি দিয়ে গা জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভারতের পত্রিকাগুলোতে এসেছে এক খোদা ইনসান বন গিয়া, আগে যিনি খোদা ছিল এখন মুসলমান হয়ে তিনি মানুষ হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তারাও স্বীকার করে মানুষ হওয়ার ধর্ম, ধর্মের নাম কি? জোরে বলেন ওই মানুষ হওয়ার ধর্মের নাম কি? আর এই ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? এই ধর্মগ্রন্থের, এই ধর্মের যিনি পথ প্রদর্শক তিনি হচ্ছেন নবীউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে তখন সব সুযোগ থেকে বঞ্চিত করা হলো, সৌদি গভর্নমেন্ট বলল আপনাকে আমরা আমাদের দেশে নাগরিকত্ব দিব আপনি আসেন, তিনি বললেন নাগরিকত্ব লাগবে না, গোটা জীবন ইসলামের বিপক্ষে মানুষকে বুঝিয়েছি আর এখন এই ভারতবর্ষে থেকে ইসলামের পক্ষে মানুষকে বুঝিয়ে দ্বীনের পক্ষে মানুষকে আনতে চাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হুব্বুস সামাইন কোরআন, এই কোরআনের আন্দোলনে যারা অংশগ্রহণ করবেন, এই কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবেন, হতে পারে আপনার চেষ্টার মধ্য দিয়ে কিছুই হবে না, কিন্তু শুধু চেষ্টা করে গিয়েছেন, আসসাইউ মিন্না, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, যিনি পরিপূর্ণতা দিবেন, পরিপূর্ণ না হলেও সব দিয়ে আপনার আমলনামা ভরে দিবেন, তিনি কে? তাহলে এখন ইসলামের দিকে আসবেন তো ইনশাআল্লাহ। প্যান্ট টাকটুর নিচে না উপরে? সবাই বলেন টাকটুর নিচে না উপরে? আজকে এই মেসেজ আমি লাখো জনতার কানে পৌঁছে দিতে চাই, আপনাকে কেউ যদি বাঁকা চোখে তাকায় তাকাক, প্যান্ট টাকটুর নিচে যাবে না, টাকটুর উপরেই থাকতে হবে, ঠিক না বেঠি? আপনি ইসলামের পক্ষে থাকবেন, প্যান্ট থাকবে টাকটুর উপরে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের জন্য সাতটা আলামত বলবো, যে সাতটা আলামত আমাদেরকে বর্জন করতে হবে, আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আচ্ছা মাশাআল্লাহ।
উনি মাশাআল্লাহ, এই অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এইচ এম বদিউল আলম সাহেব, যিনি পাশের যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আল্লাহ পাক যেন আমার প্রাণ প্রিয় হজরতকে আল্লাহ পাক যেন মাশাআল্লাহ দুবারের চেয়ারম্যানও তিনি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক মেহমানকে কবুল করে। এটা জানানো যাবে না বারবার, এটা জানালে তো গরম লাগে। ব্যাস ব্যাস ঠিক আছে তো।